প্রত্যেকটি স্বামী বিবেকানন্দের স্তব করবো, এটা বিবেকানন্দ পঞ্চকম নামে বিবেকানন্দের যে চরিত্রগত গুণ, বিবেকানন্দ কেমন সেটা বলা আছে এই স্তবে। Surya yathā
স্বামী বিবেকানন্দের দিব্য গুণ সম্পর্কে বলা হচ্ছে, বলাচ্ছে অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাহত্য ইহ স্মলীলয়া বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম যোসৌ বিবেকী তমহম নমামি। এই জগতে অনিত্য যে সমস্ত বস্তু আছে তার থেকে নিত্য বস্তুকে যিনি পৃথক করেন, আমরা বুঝতে পারি না, জানেন তো কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গ্রহণ করবো কোনটা গ্রহণ করব না। এই কারণে আমাদের প্রত্যেকের ভেতরে একটি শক্তি বিরাজ করে, সে শক্তির নাম হচ্ছে গুরু শক্তি, বা যাকে সংস্কৃতে আমরা বলি ধী শক্তি, পাওয়ার অফ ইন্টেলেক্ট, যে শক্তি আমাদের মুহূর্তের মধ্যে এই ক্ষমতাটি দেয় যে ভালোকে গ্রহণ করে খারাপটিকে বর্জন করার। দেখবেন আমাদের গুরুর ধ্যান মন্ত্রে বলা আছে যে সবার ভিতরে তিনি সাক্ষী স্বরূপ বিরাজ করছেন, বিবেকানন্দ হলে সেই রকম সাক্ষী স্বরূপ বিরাজ, তাকে চিন্তা করলে আমাদের ভেতরে এই শক্তি আসে। অনিত্য, যে বস্তু কখনো থাকবে না, যে সম্পর্ক কখনো টিকবে না, যে জীবন কখনো, যে জীবন শেষ হয়ে যাবে। আমরা যেমন মনে করি অনন্ত জীবনের আমরা ইয়ে নিয়ে এসেছি, অনন্ত জীবনকে আমরা হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছি, অথচ আমরা নিজেরাও জানি আমাদের বাঁচার সময় খুব সামান্য, খুব বেশি সময় আমরা বাঁচব না। তথাপি আমরা এটাকে নিয়ে আমাদের যেন মনে হয় অনন্ত কাল কাটিয়ে যাব। প্রত্যেকটা দিন সকাল, এই যে আজকে সকাল 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, আপনারা যদি ধ্যান কেন্দ্রের যিনি প্রধান তাকে কয়েক কোটি টাকাও দেন, তথাপি সেই সকাল 6টা কোনোদিন ফিরে আসবে না। তবু আমরা এই প্রত্যেকটা মুহূর্তকে আমরা ঠিক মতো আমরা প্রয়োগ করতে পারি না, যে সময় চলে যায় সে সময় ফিরে আসে না। বিবেকানন্দকে চিন্তা করলে আমাদের ভেতরে এই শক্তিটা আসে, আমরা অনিত্য বস্তুকে ছেড়ে নিত্য বস্তুর প্রতি আমাদের যে ভালোবাসা সেটি তৈরি হয়। তাই বলছেন সেই নিত্য বস্তুতে যিনি বিবেক এবং বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করেছিলেন তাকে আমি প্রণাম করি। দ্বিতীয় শ্লোকে বলছেন বিবেকানন্দ নিমগ্ন চিত্তম বিবেক দানৈক বিনোদশীলম বিবেক ভাষা কমনীয় কান্তি বিবেকিনম তম সততম নমামি। বিবেক সম্ভূত আনন্দে যার চিত্ত নিমগ্ন, আমরা যত আমাদের নিজেদের মধ্যে ডুবে যেতে পারবো তত আমরা আমাদের নিজেদের ভেতরে একটা নতুন করে আনন্দ খুঁজে পাবো। এই খানিকক্ষণে আমি একটা ক্রিয়াযোগ সোসাইটির অনুষ্ঠান দিচ্ছিলাম, সেখানে ধ্যান শেখানো হচ্ছিল, 6টি যে চক্র আছে একটা একটা করে ডুবে একটু একটু করে ওপরে উঠে যাওয়া, এই ওপরে উঠে যাওয়াটি একটা একটা করে একটু একটু করে ওপরে উঠে যেতে পারলে আমরা যত আমরা নিজেদের ভেতর ডুবে যেতে পারবো, আমাদের নিজেদের মধ্যে আরো গভীরে যেতে পারবো, তত আমরা আমাদের ভিতরে যে অনন্ত শক্তি আছে সেটি সম্পর্কে অবহিত হতে পারবো। বিবেক জ্যোতিতে যিনি রমণীয় শীলম, স্বামী বিবেকানন্দের ছবি দেখুন, বাঁধিকে দেখুন ছবি রাখা আছে, তার ছবি, তার সারা শরীর থেকে এমন একটা জ্যোতি প্রকাশিত হচ্ছে, সেই জ্যোতিতে তিনি ভাস্বর। আমাদের যেরকম আলাদা করে মেকআপ করতে হয়, আলাদা করে চেহারার মধ্যে আনতে গ্ল্যামার আনতে হয়, স্বামী বিবেকানন্দের প্রয়োজন নেই, তার ভেতরের জ্ঞানের শক্তিতে তিনি এমনভাবে পরিপূর্ণ যে তাকে আর আলাদা করে আর রমণীয় হতে হয় না, সেই বিবেকীকে আমি প্রণাম করি। ঋতঞ্জ বিজ্ঞানম অধিশ্রয়ন নিরন্তরম চাদিমধ্যন্তহীনম সুখম স্বরূপম প্রকরোতি যস্য আনন্দমূর্তিম তমহম নমামি। যার স্বরূপ সত্য এবং বিজ্ঞানকে আশ্রয় করে নিরবকাশ নিত্য সুখ প্রদান করে সেই আনন্দ স্বরূপ মূর্তিধারীকে আমি প্রণাম করি। যার স্বরূপ সত্য এবং বিজ্ঞানকে প্রকাশ করে, স্বামী বিবেকানন্দের কোনো কথা দেখবেন সেটা অবৈজ্ঞানিক নয়। রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠিত হলো, রামকৃষ্ণ মিশনে যে 5টা কাজ করা হবে
তার মধ্যে প্রথমে একটা বড় কাজ হলো মানুষ রোজ কি করে খাবে সেই দিকটা আগে দান করে। স্বামীজি বলেছেন খালি পেটে ধর্ম হয় না। আমাদের অনেক সময় আমরা কেমন করে মানুষ নিজের পায়ে দাঁড়াবে সে কথাটা কোনো সময়ের জন্য ভাবি না। আমরা ভাবি কি করে তার ভেতরে ভগবত ভক্তি আসছে কিনা। সে যদি ক্ষুধার্ত হয়, সে যদি দুবেলা না খেতে পারে, তাহলে সে ভগবানকে চিন্তা করবে কি করে? আপনারা ভেবে দেখুন, আমাদের যাবতীয় সভ্যতা নদীমাতৃক সভ্যতা। চাইলে সিফ্রেটিস নদী তীরে হয়েছে, নীল নদের তীরে হয়েছে, গঙ্গার তীরে হয়েছে। কেন হয়েছে? কারণ এইসব অঞ্চলে খুব সহজে চাষ করা যায়। মানুষ তাকে প্রথম খাবে, মানুষ প্রথমে কিন্তু কাপড় চোপড় পরেনি, তার প্রয়োজনও তারা মনে করেনি, তারা নগ্ন থাকে, তারা কখনো একে অপরের প্রতি লজ্জা বোধ করতেন না। জীবন সংগ্রাম এত তীব্র ছিল, সেই জীবন সংগ্রামকে যখন আমরা অতিক্রম করি তখনই একমাত্র আমরা এই ভাবনা চিন্তার মধ্যে ডুবে যেতে পারি। তাই স্বামী বিবেকানন্দ বললেন খালি পেটে ধর্ম হয় না। তাই খালি পেটে যাতে ধর্ম না হয়, রামকৃষ্ণ মিশনের যে পাঁচটি কাজের ভেতরে প্রথম কাজ হলো মানুষের দৈনন্দিন জীবনের কেমন করে মানোন্নয়ন করা হবে সেই কাজটি করা। কি করে মানুষ নিজের পায়ে দাঁড়াবে, কেমন করে মানুষ নিজের জন্য এগিয়ে যেতে পারবে, যখন সে নিজে আত্মনির্ভর হলো কেমন করে সোসাইটি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সমাজ যদি না এগোয়, সমাজ যদি শিক্ষিত না হয়, সমাজ যদি ক্ষুধা থেকে নিবৃত্তি না হয়, সমাজ যদি ব্যাধিমুক্ত না হয়, কখনো ধর্ম দাঁড়াতে পারে না। আমি বলছি একজন মানুষকে সত্য কথা বলো, কিন্তু যদি সে খেতেই না পায় তাকে তো অসত্য উপায় অবলম্বন করতেই হবে। সেই কারণে স্বামী বিবেকানন্দের সমস্ত কাজ সমস্ত কথার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিবেক বিজ্ঞানসম্মত। স্বামীজি বলছেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমরা মেনে চলি না বিভিন্ন মানুষ। স্বামীজি বলছেন তুমি যদি একটি শুভ কর্ম করো, জগৎ সংসারে এমন কোনো শক্তি নেই যে তোমার সেই শুভ ফলের হাত থেকে তোমাকে বঞ্চিত করে। তুমি যদি অশুভ কর্ম করো, জগৎ সংসারে এমন কোনো শক্তি নেই যে তোমাকে অশুভ ফলের যে খারাপ ফল তার হাত থেকে তোমাকে বাঁচায়। তাই শুভের জন্য শুভ করো, ডু গুড ফর গুড অনলি, ভালোর জন্য ভালো করো। কেন ভালো হব, তাতে কার কি ভালো হলো জানি না, আমার ভেতরের মানুষটা ভালো হবে। তাই স্বামী বিবেকানন্দের শব্দকে বলছেন যে যিনি নিত্য সুখ প্রদান করেন এবং সত্য বিজ্ঞানকে ধরে রাখেন। পরের শ্লোকে বলছেন সূর্য যথানম হি তমো নিহন্তি, বিষ্ণু যথা দুষ্টং জনান চিনন্তি, তথৈব যস্যাখিল নেত্রলোভম রূপম ত্রিতাপম বিমুখী করোতি। সূর্য যে গভীর অন্ধকার নিঃশেষে নাশ করেন, বিষ্ণু যেন দুর্বৃত্তগণকে নাশ করেন, সেই রূপ যার নয়নভিরাম বিশ্বজনে ত্রিতাপ দূরিত করে। সিস্টার নিবেদিতাকে লেখা স্বামী বিবেকানন্দের কি ভারী সুন্দর চিঠি আছে। সেখানে সিস্টার নিবেদিতাকে স্বামীজি বলছেন যে আমার কাজ হচ্ছে প্রত্যেক মানুষের ভিতরে যে দেবতা আছে সেটা তাকে অবহিত করা, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে নিত্য দিনের কাজে সে দেবত্বকে কেমন করে ব্যবহার করতে পারবে সেইটা তাকে শেখানো। আপনার ভেতরে দেবতা আছে, আপনি যদি না জানতে পারেন, আপনার দেবতাকে আপনি যদি ব্যবহার না, আপনার দেব দৈবী বন্ধুকে আপনি যদি ব্যবহার করতে না পারেন, সে থাকা আর না থাকা দুই সমান। স্বামীজি বলছেন এইটাই মানুষকে জানানো, সে সাধারণ নয়, সে অসাধারণ। স্বামীজি বলছেন যে দেওয়াল মিথ্যে কথা বলে না, আর গরু কখনো চুরি করে না, কিন্তু গরু গরুই থাকে, দেওয়াল দেওয়াল থাকে। মানুষ মিথ্যে কথা বলে, মানুষ চুরি করে, আবার সেই মানুষ ভগবান হয়। এমন সব শব্দ এই স্বামীজির কথা শুনলেই মনে হয় যে যেমন সূর্য ওঠামাত্র অন্ধকার অপসৃত হয়ে যায়, বিষ্ণু যেমন অন্যদের মেরে ফেলেন, ঠিক সেই রকম বিবেকানন্দকে চিন্তা করলে, বিবেকানন্দকে ভাবনা করলে আমাদের ভেতরের অন্ধকার দূরীভূত হয়ে যায়। কি অপূর্ব কথা! স্বামীজি বলছেন যে যখন আমি দেখেছি সামান্যতম আশার আলো দেখতে পাচ্ছি না, তখন বলছি স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। When I can see a single light of hope, I still say struggle, struggle, struggle. এটা আমাদের জীবনের গল্প। আমাদের প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করি বা না করি,
আমাদের নিরন্তর লেগে থাকতে হবে। শেষকালে যে শ্লোকটি সেটি বলছেন, তম নৈশি কেন্দ্রম পরমম পবিত্রম বিশ্বস্য পালম মধুরম যতীন্দ্রম হিতায় নৃণাম নরমূর্তিমন্তম বিবেক আনন্দমহম নমামি। নরহিতার্থে অবতীর্ণ সেই আচার্যদেব পরম পবিত্র জগৎপালক আনন্দময় যোগী শ্রেষ্ঠকে প্রণাম করি, যার সমস্তটা জীবন চলে গেছে মানুষের জন্য। একটা মানুষ, অমন শক্তিধর মানুষ, 39 বছরে এ শরীর চলে গেছে। স্বামীজি গোছা গোছা চুল সাদা হয়ে যাচ্ছে, তখন তার বয়স 35। আমরা যে সময় বাগেন্দি করি, নিজেদের চুলকে সুন্দর করি, খানিকটা হলুদ করি, লাল করি, যখন মনে হয় জীবনটা ভীষণ রকমের একবারে রঙিন, স্বামীজি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। 1902 সালে স্বামীজির শরীর চলে গেছে, আর আজকে এটা হলো 2022। 120 বছর বাদেও আমাদের জীবনে বিবেকানন্দের প্রয়োজন আছে। বিবেকানন্দকে প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন আছে। তার কাজ, তার জীবন এমনভাবে আমাদেরকে প্রভাবিত করে গেছে যে আমরা প্রতি মুহূর্তে তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। বলছেন, নমশ্রী যতি রাজায় বিবেকানন্দ সূরয়। যতি রাজায়, যতি মানে যোগীদের যিনি রাজা, আমাদের সমস্ত যোগী যাদের তিনি রাজা, সেই বিবেকানন্দ স্বরূপ সূর্য। সূর্যের কাজ কি? আলোকিত করা। স্বামী বিবেকানন্দকে ভাবলেই আলোকিত হবে। আমাদের পূর্ণ সাধুরা বলতেন, আমরা একটু ছোট ছিলাম যখন আমরা কলেজে পড়তাম, যখন আমরা মঠে আসা যাওয়া শুরু করতাম, বলতেন মনে যখনই কোনো খারাপ চিন্তা আসবে, মন যখনই ডিপ্রেস হবে, তখন স্বামী বিবেকানন্দ করবে। স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। সমস্ত শক্তি তোমার ভিতরে নিহিত আছে, তুমি যা খুশি করতে পারো, যা কিছু করে উঠতে পারো। তাই বলছেন সেই জ্যোতিদেব রাজা বিবেকানন্দ সূরায়, বিবেকানন্দ মানুষ নন, একটি ঘনীভূত, একটি সূর্যের মতো আলোকিত এক সত্তা, সেই সচ্চিদ সুখ স্বরূপ এবং ত্রিতাকারী। আমরা তিনটে কষ্ট ভুগি, আধ্যাত্মিক, আধিকমিক, ভৌতিক, আধিদৈবিক, তিনটে কষ্ট ভুগি। আপনি ভালো হতে চাইছেন, আপনি রোজ ভাবছেন যে আমি খানিকক্ষণ ভগবানের চিন্তা করব, আজকে আপনার মন ভালো লাগছে না, আজকে আপনাকে অন্যান্য কাজে যেতে হবে, আপনি ভাবতে শুরু করেছেন ভগবানের কথা, অন্য চিন্তায় আপনি চলে যাচ্ছেন, এটা হচ্ছে আধ্যাত্মিক বাধা। আপনি রোজ মন্দিরে যাওয়া অভ্যাস করছেন, ঝড় জল বৃষ্টি তুফান, আপনি যেতে পারছেন না, আধিদৈবিক বাধা। আপনি চাইছেন যে ভগবানের সঙ্গে সামনে গিয়ে রোজ গিয়ে বসবেন, শরীরে এত ব্যথা, শরীরে এত কষ্ট, এত জ্বর, আদি ভৌতিক বাধা। বিবেকানন্দকে চিন্তা করলে এই ত্রিবিধ যে কষ্ট, এর থেকে আমরা মুক্তি পাই। নমশ্রী যতি রাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী।